আসসালামু আলাইকুম। আপনাদের পুরাতন বিনান্স অ্যাকাউন্ট থাকলে বা নতুন যদি কোনো বিনান্স অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি প্রত্যেকটা অ্যাকাউন্টের বিনিময়ে পেয়ে যাচ্ছেন $1। তো আপনাদের অনেকেরই 10টা 20টার মতো বিনান্স অ্যাকাউন্ট রয়েছে, কারণ বিনান্সের লার্ন অ্যান্ড আর্নের একটা অফার গিয়েছিল, তখন প্রচুর পরিমাণে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তার মানে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $1 করে কালেক্ট করলে যাদের যত বেশি সেই পুরাতন বিনান্স অ্যাকাউন্টগুলো আছে, প্রত্যেকটা বিনান্স অ্যাকাউন্ট থেকে $1 করে কালেক্ট করলে যার যত বেশি অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু তত বেশি ইনকাম। একদম ইজি ট্যাক্স, কিন্তু এখানে একটা শর্ত রয়েছে, কারা এলিজেবল কারা নট এলিজেবল সেই জিনিসটা পরে দেখাবো। অফারটি এখনও আছে কিনা সেটা আমি এইমাত্র চেক করলাম, দেখলাম হ্যাঁ অফারটি রয়েছে। তা আমি সেই ভিডিওটা পরে দেখাবো, আগে দেখাই যে আপনারা কারা এলিজেবল হবেন কারা এলিজেবল হবেন না সেই জিনিসটা আগে আমি আপনাদের বুঝিয়ে দিই। আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখুন বর্তমানে এখানে $1 মতো রয়েছে। এই $1টা আমি এইমাত্র নিয়েছি, সেটার ভিডিও রেকর্ড করছি, কারণ হচ্ছে গিয়ে প্রথমত আমি চেক করেছি অফারটি এখন আছে কিনা, কারণ এইসব অফার বেশিক্ষণ থাকে না। অফারটি কালকে শেয়ার করছিলাম, হয়তো অনেকেই জয়েন করছেন বা অনেকে বুঝতে আসেন না কীভাবে জয়েন করবেন, এখন দেখিয়ে দেবো। এই অফারে শুধুমাত্র তারাই এলিজেবল হবেন লাস্ট 15 থেকে 20 দিনের ভিতরে, যারা এখানের এই যে ফান্ডিং অপশন রয়েছে, ফান্ডিং অপশনের যে পে অপশনটা রয়েছে, পে অপশন থেকে যে সেন্ড অপশন রয়েছে, এই অপশনটা যারা 15 থেকে 20 দিন ধরে ইউজ করেননি শুধুমাত্র তারাই কিন্তু এই অফারের জন্য এলিজেবল হবেন। এই যে দেখুন আমি কিন্তু 2 মিনিট আগে নিয়েছি, সেই নোটিফিকেশনটা কিন্তু এখানে শো করতে আছে। তো এখন আসুন কীভাবে এই জিনিসটা আপনারা নেবেন সেটা দেখে, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা নট এলিজেবল তারা কি কারা নট এলিজেবল হবেন, যারা এই মাসের ভিতরে বা লাস্ট 14-15 দিনের ভিতরে একবার হলেও এই যে পিটুবির এই যে ফান্ড অপশনের যে পে অপশন রয়েছে পে অপশনটা ইউজ করছেন, তারা এখন ইউজ করলে এই অফারটা পাবেন না, এই অফারের জন্য এলিজেবল হবেন না, তারা নট এলিজেবল। আশা করি ক্লিয়ার। এরকম আপনাদের অনেক অ্যাকাউন্ট রয়েছে যেসব অ্যাকাউন্ট আপনারা ইউজ করেন না, শুধুমাত্র কী করবেন অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করবেন প্রথমত, বা নতুন অ্যাকাউন্ট $1 জন্য নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই। আপনারা কী করবেন, আপনাদের পুরাতন যত অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $1 করে নিয়ে নেবেন, একদম ইজি ট্যাক্স। প্রথমত আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, বিনান্স অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টের ভিতরে আপনারা 0.2 সেন্ট নিলেই হবে, 0.2 সেন্ট নিলেই হবে। ওয়ালেটে আসবেন, ওয়ালেটে এসে স্পটে আসবেন, স্পটে এসে এখানে আপনারা 0.2 বা $1 যেটাই পারেন USDT ডিপোজিট করে নেবেন। এখানে এই যে এখানে USDT ডিপোজিট উপর ক্লিক করে এখানে USDT এই USDTটা ডিপোজিট করে নেবেন, অথবা আপনারা চাইলে আইটি কাজ করতে পারেন USDT ডিপোজিট না করে আপনাদের যে মেল দিয়ে বিনান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই মেলটা অন্য কাউকে দিবেন, দিয়ে বলবেন যে একে আপনার কারোর কাছ থেকে কিনবেন, মেইলের মাধ্যমে কিনবেন $1 কিনবেন বা যতটুকু লাগে, আপনার কাছে ডলার থাকলেও তো ভালো। তো আপনার স্পটে যদি ডলার থাকে সেই ডলারটাকে আপনাকে কী করতে হবে, ট্রান্সফারের উপরে একটা ক্লিক করতে হবে, ট্রান্সফারের উপরে ক্লিক করে উপরে স্পট থাকবে নিচে ফান্ডিং থাকবে, BTC-র উপরে ক্লিক করে এখানে USDT সিলেক্ট করে দেবেন, USDT সিলেক্ট করে দিয়ে আপনার যতটুকু ব্যালেন্স থাকবে ম্যাক্সে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে 0.2202 মানে 2 সেন্ট হলেই হবে, কনফার্ম ট্রান্সফার উপরে ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে। তো ট্রান্সফার হয়ে গেলে তারপর এখান থেকে ফান্ডিংয়ে আসবেন আপনারা, ফান্ডিংয়ে আসার পর এখন আপনাদের কী করতে হবে, পেয়ের উপরে একটা ক্লিক করতে হবে, পেয়ের উপরে ক্লিক করে সেন্ডে ক্লিক করতে হবে, এখানে একটা জিমেল আপনাদেরকে ইউজ করতে হবে। তা আমি আমার জিমেলটা এই যে দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলের পোস্টে দিয়ে দিয়েছি, এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা আপনার আদার্স অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্টটা আপনি সেন্ড করতে পারবেন, নো প্রবলেম। যদি আপনার আদার্স কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্ট লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে, পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এইটার উপরে ক্লিক করবেন, এই জিমেলটার উপরে জিমেলটা কপি হয়ে যাবে, জিমেলটা কপি হয়ে গেলে আপনারা জিমেলটা এখানে পেস্ট করে দেবেন, জিমেলটা পেস্ট করে দিয়ে কন্টিনিউ উপরে ক্লিক করবেন, কন্টিনিউ উপরে ক্লিক করে আমি এখানে $1 লিখে দিচ্ছি। আপনারা এখানে $1 লিখবেন, আপনারা এখানে লিখবেন 0.02 মানে 2 সেন্ট, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। আমি এখানে $1 লিখে দিচ্ছি, কারণ আমার এই অ্যাকাউন্টে যে $1 পেয়েছে সেটা আমি আমার মেইন অ্যাকাউন্টে নিয়ে যাব। তারপর এখান থেকে কন্টিনিউতে আমি ক্লিক করি, আমি এখানে এখন বর্তমানে কিছুই পাবো না, কারণ আমি একবার করে নিয়েছি। তো সেন্ড কোডে ক্লিক করবে, এই কোড মোড বসিয়ে সাবমিট করে ট্রান্সফার করে দিই। তো আমি দেখুন সেন্ড করার সাথে সাথে এরকম আসছে, আপনাদের সেন্ড করার সাথে সাথে এরকম আসবে, এরকম আসলে আপনারা এখান থেকে কেটে বের হবেন না, এখানে একটা নোটিফিকেশন শো হবে, সেই নোটিফিকেশনটা কীরকম এখন সেইটি আপনাদের দেখাবো। আমি এইমাত্র ভিডিও রেকর্ড করে রেখেছি, তো এই যে দেখুন ভিডিওটা এখানে চলতে আছে। তো আমি যেটা করব, ভিডিওটা একটু টেনে টেনে দিই, কারণ এগুলো আপনাদের দেখিয়েছি, দেখুন এগুলো আমি আপনাদের দেখিয়েছি।
এই যে ফান্ডিং এ আপনাকে ব্যালেন্স আনতে হবে, এখান থেকে স্পট থেকে ফান্ডিং আনতে হবে। এগুলো কিন্তু আমি আপনাদের এইমাত্র দেখিয়েছি, এই যে স্পট থেকে ফান্ডিং এ নিতে হবে। তো এগুলো এগুলো আমি এখান থেকে টেনে দিই, আমি যেখান থেকে আপনাদের প্রয়োজন সেইখান থেকে দেখাই। এই যে সেন্ড করবেন এইসব জিনিস কিন্তু আমি আপনাদের দেখিয়েছি, এই যে এখানে কোড বসাতে হবে, এই যে দেখুন সেন্ড করার পর এরকম আসবে, এই কোড টোড দিয়ে যখন আপনি সেন্ড করবেন তারপর কীরকম আসবে সেই জিনিসটা এখন এই যে এরকম আসবে, ওপেন ওপেন এরকম লেখা আসবে, একটু ওয়েট করলে ওপেন লেখা আসবে। ওপেনের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে, ওপেনের উপরে ক্লিক করার পর এই যে দেখুন বলবে ইউ উইন 1 USDT। তারপর শেয়ারের উপর একটু ক্লিক করবেন, ক্লিক করে তাদের পরবর্তী তিনটে পেজে গিয়ে এখান থেকে কেটে দিবেন। তো আমি সকলকে যাকে রেকর্ড করে রেখেছি, আপনারা টাইমটা দেখলেও বুঝতে পারবেন, উপরে টাইমটা লক্ষ্য করলেও বুঝতে পারবেন আমি এই মাত্র এই জিনিসটা করছি এবং কিন্তু আমার সাকসেসফুল হয়েছে, যে দেখুন সকলকে যে পেয়ে গেছি। আপনার সরাসরি ডলারটি এই যে ফান্ডিংয়ে এখানে পাবেন। এখন আমি এইটা একবার রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিলে দেখবেন আমার ডলারটি চলে আসবে। বর্তমানে এখানে দেখুন 0.02 রয়েছে, এটা রিফ্রেশ দেবো, এই যে দেখুন এখানে $1 এসে গেছে। আশা করি আমি লাইভে দেখিয়েছি আপনাদের, ক্লেম করে আপনারা বুঝতে পারছেন। তো খুব দ্রুত কাজটি কমপ্লিট করুন, এইসব অফার কিন্তু যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো আশা করি এই অফারটিকেও মিস করবেন না, যেহেতু একদম ফ্রিতে দিচ্ছে বিনান্সের অফার। এখানে কিন্তু আমার কোনো রেফার কমিশন টমিশন কোনো কিছুই নেই, একদম ফ্রিতে দিচ্ছে, তার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এখন আপনাদের ইচ্ছা যে আপনারা যদি একটু কষ্ট করেন তাহলে কিন্তু এখন প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন, কারণ অনেকেরই অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু রয়েছে যেগুলো ইউজ করেন না, মানে ওই P2P ইউজ করেন না, বা আপনাদের অনেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো এক মাস ধরে শুধু উইথড্র ডিপোজিট করতেছেন কিন্তু P2Pটা ইউজ করেন না, পে অপশন ইউজ করেন না, সেই সব প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু আপনারা পাবেন। এখন অনেকে এই যে আমি কমেন্ট বক্সটা যদি দেখে এখানে লেখছে যে সবাইকে দেয় না, হ্যাঁ কাদেরকে দেয় না সেটা কিন্তু এখন আমি বলে দিলাম, যারা P2Pটা 15 দিন 20 দিন ধরে ইউজ করে না শুধুমাত্র তাদেরকেই দিচ্ছে, তার মানে যাদের পুরাতন অ্যাকাউন্ট রয়েছে তারা তো পাবেই, এবং যাদের নতুন অ্যাকাউন্ট রয়েছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে P2P, সোজা কথায় বলতে গেলে তারা 15 থেকে 20 দিনের ভিতরে P2P অপশনটা একবারও পে অপশনটা একবারও ইউজ করে না, শুধুমাত্র তারাই এই অফারটির জন্য এলিজিবল। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে কি আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে $1 করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটাকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকের ভিডিওটি, আল্লাহ হাফেজ।